আসসালামু আলাইকুম। আশা করতেছি ভিউয়ার্স আপনারা প্রত্যেকেই ভালো আছেন। মোটামুটি অনেক দিন আগে আমি আপনাদের সাথে একটি এক্সচেঞ্জারের সাথে পরিচয় করে দিয়েছিলাম, প্রায় জানুয়ারির 27 তারিখের দিকে। তো অবশ্য এক্সচেঞ্জারের কোনো রকম অফার ছিল না, অফারটি ছিল তাদের অফিসিয়ালি বোর্ডের মধ্যে। তো বোর্ডটিতে আমরা যখনই জয়েন করি, জয়েন করার পর সোশ্যাল টাস্কগুলো যখনই আমরা কমপ্লিট করি, কমপ্লিট করার পরই আমরা দেখতে পেলাম যে 1,20,000 টোকেনের মতো পেয়েছি, কিংবা তাদের অ্যানাউন্সমেন্টে এরকম টাইপের কিছু একটা বলা ছিল। তো টোকেনটা আমরা পেয়েছিলাম তখন, কিন্তু আমরা কোনো রকম এক্সচেঞ্জারে পাই নাই। কারণ হচ্ছে এক্সচেঞ্জারে কোনো রকম অফার ছিল না, জাস্ট তাদের নিজস্ব টোকেন, কিন্তু তারা যে পেমেন্টটা করতেছিল কিংবা তারা যে বোর্ডটা বানিয়েছিল সেখানে আমাদেরকে টোকেনটা দিয়েছিল। তো অবশেষে প্রায় অনেক দিনই পর বলতে পারেন, যেহেতু সেই জানুয়ারির 27 তারিখে শেয়ার করেছি আর মেয়ের আজকে 6 থেকে 7 তারিখ, তো অনেক দিন না, প্রায় 2 থেকে 2.5 মাস পর এটা থেকে আমি পেমেন্টটা রিসিভ করেছি। তো ভাবলাম যে ভিডিও দেওয়া দরকার, অনেকেই জয়েন করেছিলেন, অনেকেই বলতে শুধুমাত্র 4 জনে জয়েন করেছিলেন, তো 4 জনই আমার কাছে অনেক কিছু। তো 4 জনে জয়েন করেছিলেন, আপনারা যে 4 জন জয়েন করেছিলেন আপনারা দেখবেন আপনাদের অ্যাকাউন্টে পেমেন্টটা রিসিভ হয়ে গেছে। তো কোন সাইডের কোন এক্সচেঞ্জারের পেমেন্ট রিসিভ হয়েছে সেটা তো বলতে হবে, তাই না? তো দেখিয়ে দিচ্ছি। তো চলে আসলাম তাদের বুটটিতে, অফিসিয়ালি যে বুটটি রয়েছে। মোটামুটি এখানে দেখতে পারতেছেন এই পরিমাণে একটা টোকেন প্রথমে দেওয়ার কথা ছিল, তো পরবর্তীতে দেয় নাই আর কি, ঠিক আছে? তারও বেশি দিয়েছে, যেমন 72,000 টোকেনের কথা বলেছিল, তো পরবর্তীতে 1,20,000 টোকেনের মতো দিয়েছে। তো সবাই মোটামুটি আমরা পেয়েছি যে কজন জয়েন করেছেন, যে কজন বলতে 4 জন, যেটা বলছিলাম আর কি, 4 জনের মতো জয়েন করেছিলেন। তো এটা এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারির 27 তারিখে আমি এটা রিভিউ করেছিলাম ইউটিউবে, দেন ইউটিউবের ভিডিওটা দেখাই। তো বেশ, চলে আসলাম ইউটিউবে। তো এখানে দেখতে পারতেছেন মোটামুটি এখানে 3 মাস হয়ে গেছে আর কি, আর এখানে জানুয়ারির 27 তারিখে আর কি ভিডিওটা এখানে দিয়েছিলাম। তো এখানে আসলে বলেছিলাম $25 মতো আর কি পাবেন, আসলে সত্যি $25ই ছিল যখন আমি প্রাইসটা দেখেছিলাম ভিডিওটা বানানোর সময় আর কি। তো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন। আর যাই হোক, এখনকার ভিডিও দেখে লাভ নেই, ভিডিও দেখার কোনো দরকার নেই। তো মোটামুটি $24 থেকে $25 ছিল, তাই আর কি এখানে বলেছিলাম যে $25 মতো, দেন পাশাপাশি এখানে এই যে তারা এখানে $24 বলেছিল, ঠিক আছে, 72,000 টোকেন। তো পরবর্তীতে 1,20,000 টোকেন দিয়েছে, দেন এক্সচেঞ্জারে আমি দেখার পর আর কি বলেছিলাম $25 সামথিং আর কি, ঠিক আছে? তো এখানে কিন্তু সাইটটির এক্সচেঞ্জারের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, তারপর তাদের বোর্ডের লিঙ্কটাও দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো দেখে এখনকার কোনো রকম লাভ নেই। তো আমরা এখান থেকে পেমেন্টটা রিসিভ করেছি, দেন আমরা যদি তাদের গ্রুপটা দেখি, আর অনেকে করেছেন তা কি, মানে এই যে টাস্কগুলো দেখে আর কি ভয় পেয়ে গেছিলেন, কাজ করবেন না কিংবা কাজ করেন না। আসলে কাজগুলো দেখে যদি ভয় পেয়ে যান তাহলে টাকা পাবেন কোথা থেকে? কাজে আমাদেরকে ভয় পাবে, আমরা কেন কাজকে ভয় পাবো? আমরা যদি কাজকে ভয় পাই তাহলে আমরা কি বলবো, যাই হোক। তো যাই হোক, এখানে তাদের গ্রুপে গিয়ে দেখিয়ে দিচ্ছি, তাদের এই যে গ্রুপটা, এখানে তাদের যে অ্যানাউন্সমেন্ট কিংবা যে পোস্টটা ছিল, এখানে টোটালি তারা $72,000 টোকেন দিত, $24 বলেছিলো, পার রেফারে 12,000 করে দিত। দেন পার টোকেনের প্রাইস, এটা বিটকয়েনের পরিমাণ আর কি, এই পরিমাণে আর কি একটা প্রাইস আসে, যাই হোক কোনো ভ্যালু না। তো এখানে আরও কিছু ডিটেল আছে, চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, এত কিছু আমাদের দরকার নেই, আমরা সরাসরি এক্সচেঞ্জারে চলে যাচ্ছি। তো এক্সচেঞ্জারটি আমি অলরেডি লগ ইন করে রেখেছি, যে টোকেনটা আমাদেরকে দেওয়ার কথা ছিল আমি বোর্ডটিতেই দেখিয়ে দিচ্ছি, সরি। তো এই যে বুটটি, এখানে যে টোকেনটা দেওয়ার কথা ছিল OPTX টোকেন আর কি। তো এই যে টোকেনটা প্রথমে এখানে শো হচ্ছে, তাদের নিজস্ব একটা টোকেন আর কি, OPTX। তো এখান থেকে আমি 3 ডট লাইনে ক্লিক করে দিলাম, আপনিও ঠিক এটাই করবেন যারা জয়েন করছিলেন, যে 4 জন, তারপর এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন। আর অবশ্য 4 জন জয়েন করেছেন, কি বলবো, আমি আসলে সবার পরে ভিডিওটা দিয়েছিলাম, অনেকে দেখেছিলাম মোটামুটি ভিডিও দিয়েছে, আমি প্রায় 5 থেকে 7 দিন পরে ভিডিও মেক করেছিলাম, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 1,20,000 টোকেন তো রিসিভ করেছি, পাশাপাশি এখানে আরও এই পরিমাণ একটা টোকেন দিয়েছে আমাকে, NEBL, ওকে। তো এখনকার বর্তমানে $11.20, ঠিক আছে? তো মোটামুটি প্রাইসটা ভালোই, আগে $24 থেকে $25 ছিল, তো এখন প্রাইস কমে গেছে। তো অনেক দিন, প্রায় 2 মাসের মতো হয়ে গেছে প্রাইস কমারই কথা। তো আসলে এটা আমার এখানে মেল আর্স, আপনি দেখে নেবেন আপনার এখানে এরকম টাইপের মেল আসছে কি না। তো আমার এখানে সকাল 4:13 আর কি মেল আসছিল, এখানে বলছে তারা আমি এই পরিমাণে NEBL টোকেন পেয়েছি এই পরিমাণে, যাই হোক ওটার কোনো ভ্যালু নাই। তারপর এখানে আরেকটা মেসেজ আসছিল, অর্থাৎ মেল আসছিল, এখানে এই যে পরিমাণে 1,20,000 টোকেন আর কি আমি রিসিভ করেছি, এই যে অ্যাড্রেসটা দিয়েছিলাম
অ্যাড্রেসে তারা পাঠিয়ে দিয়েছে, তাদের নিজস্ব এক্সচেঞ্জের অ্যাড্রেসটা দিয়েছিলাম। ওকে, তো এই যে পেমেন্টটা রিসিভ করলাম। তো আপনারা যারা পাইছিলেন কিংবা অন্য কারো ভিডিও দেখে আপনারা জয়েন করেছিলেন, তো আপনাদের ওয়ালেটটা কিংবা ইনবক্সটা চেক করে দেখবেন এরকম টাইপের মেল আসছে কিনা, কিংবা এক্সচেঞ্জারটা লগ ইন করে দেখবেন, আশা করি পেয়ে যাবেন। যারা জয়েন করছিলেন 100% পাইছেন, কোনো রকম মিস নাই। তো যাই হোক, এটা আসলে কীভাবে ট্রেড করবেন সেটা বলি। এখানে আসলে উইথড্র ফিটা খুবই কম, এটা আমার খুব ভালো লাগলো। যেমন এই যে ইথেরিয়ামে যদি আমি কিনে করে দিই, আদার্স এক্সচেঞ্জারে যদি উইথড্র নিতে যাই তাহলে $1 থেকে $1.5 $2 ফ্রি কাটে, এটাতে সামান্য পরিমাণে একটুখানি ফ্রি কাটবে। ওকে, আর এটা কিসের সাথে ট্রেড হচ্ছে, এটা এখানে যদি ট্রেডে ক্লিক করে দিই তাহলে এখানে মোটামুটি দেখা যাচ্ছে অনেকগুলো টোকেনের সাথে বলা যায় আর কি ট্রেড হচ্ছে, পাশাপাশি বিটিসির সাথেও এখানে ট্রেড হচ্ছে। এই যে এখানে যদি ক্লিক করে দিই তাহলে এখানে এই যে বিটিসির সাথেও ট্রেড হচ্ছে। এখনকার বর্তমানে 187 মার্কেট আছে, যাই হোক এটার এখনকার এটার কোনো ভ্যালুই নাই। তো এখনকার এখানে ইথেরিয়ামটা দেখাই, তো ইথেরিয়ামের সাথে যদি ট্রেড করেন আপনি তো এখান থেকে ইথেরিয়ামের সাথে ট্রেড করে নেবেন, সরাসরি ইথেরিয়ামে যাবেন। তো আমি ডেস্কটপটা করে নিচ্ছি জাস্ট একটু ওয়েট, এটা বুঝতে প্রবলেম হয়। আচ্ছা, এটা ডেস্কটপ করে নিলাম। তো মোটামুটি এখানে বাই সেলের ইয়ারটা খুবই কম, যেমন সেল অর্ডারটা প্রচুর রয়েছে বাট বাই অর্ডারটা খুবই কম, ঠিক আছে। তো বাই অর্ডারটা খুবই কম, মোটামুটি এখানে ইথেরিয়াম 87 কিংবা লাতোসি হিসাব করলে এখানে 36। ওকে, তো যাই হোক, এখান থেকে আপনি কী করবেন, 100% করবেন যদি এখনকার সেল দিতে যান। আর আপনি যদি বলেন যে না এখন আমি সেল দেবো না, অ্যাকাউন্টে রেখে দিব, তাহলে রেখেও দিতে পারেন। তো কীভাবে এক্সচেঞ্জ করতে হয় সেটা দেখাই। তো এখানে আমি যদি 37 ধরি, 87 লাতোসি ধরি ইথেরিয়ামে, তো এই পরিমাণে একটা অ্যামাউন্ট আসে। তো এখানে 0.04, ঠিক আছে, 2.04432। তো এই অ্যামাউন্টটা আমি এখানে দেখি টাচ ওয়ালেটে নিয়ে আসলে কতটুকু আসে। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে কতটুকু আসে। তো মোটামুটি $8.92। তো এখন আমি চাইলে এটা এক্সচেঞ্জ করে সরাসরি আমার অ্যাকাউন্টে নিতে পারবো। তো এক্সচেঞ্জারটা আসলে কেমন পেমেন্ট করে আমি জানি না, আসলে পেমেন্ট কি রিলি করে কি না, তো টেটার তো দেখা যায় আছে, তো এত কিছু জানি না। তো আপনারা যারা পাইছেন এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। যে এখান থেকে 100% ক্লিক করবেন, 100% ক্লিক করার পর এখান থেকে একটা প্রাইস সিলেক্ট করে দেবেন। তার আগে অবশ্যই এই যে এখান থেকে অবশ্যই একটা প্রাইস সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে সেলে ক্লিক করবেন, ঠিক আছে। 100% করে এখান থেকে সেলে ক্লিক করবেন, তাহলে এটা সেল হয়ে যাবে। তো আমি এখন আর সেল করতেছি না, তাই দেখাচ্ছি না। আর আপনি চাইলে এখান থেকে সেল অর্ডারে দিয়ে রাখতে পারেন, যেমন এই যে এখান থেকে আমি 87টা এক্সাম্পল দেখাই, ঠিক আছে। তো আপনি চাইলে এই যে এভাবে দিয়ে তারপর এখান থেকে এই যে সেল অর্ডারে দিয়ে রাখতে পারেন। তো দেখুন, এখান থেকে আমি যে সেল অর্ডারটা দিছি জাস্ট এদিকে চলে আসছে, একেবারে উপরে, মেবি না নিচে, জাস্ট একটু ওয়েট। হ্যাঁ, এখানে আমি যে সেল অর্ডারটা এইমাত্র দিলাম, এটা হচ্ছে এই যে সেল অর্ডারটা দিয়েছি, এই যে সরি, এটা না, এই যে উপরেরটা, ঠিক আছে, এই যে 1,20,000 মতো এটা সেল অর্ডার দিয়ে দিলাম। যদি পারে তাহলে এটা আমার সেল হয়ে যাবে। তো এইভাবে সেল অর্ডার দিয়ে রাখতে পারেন, চাইলে আপনি সাথে সাথে সেল দিয়ে যেগুলো এটা বাই অর্ডার আছে, অর্থাৎ এখান থেকে বাই অর্ডার যেগুলো আছে এখান থেকে যে কোনো একটা চয়েস করে একেবারে উপরে একটা চয়েস করবেন, চয়েস করার পর সেল দিয়ে দেবেন, সেল দেওয়ার পর উইথড্র দিয়ে দেবেন, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।